আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব স্যান্ডউইচের। আশা করি অনেক ভালো লাগবে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কবিতার কিচেন এইচডিতে। আশা করি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েক পিস স্যান্ডউইচ নিয়েছি, এখানে 6 পিসের মতো স্যান্ডউইচ নিয়েছি। এটা মেয়োনিক্স, চিজ নিয়েছি আর গাজর আর শসা দিয়ে আজকে আমি ঝটপট একটা নাস্তা তৈরি করব। আশা করি এটা অনেক ভালো লাগবে, বাচ্চা বড় সবার অনেক হেলদি একটা নাস্তা। এটা ঝটপট আপনারা যে কোনো সময় করে নিতে পারবেন। তো এটা একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি সুন্দর করে কুচি করে নেব, অবশ্যই মিহিম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি শসাটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি, অবশ্যই সবুজটা রেখে দিতে হবে, ছলা যাবে না, তাহলে অনেক সুন্দর একটা দেখতে সুন্দর হবে। তো আমার এটা শসাটা করা হয়ে গেছে, এখন গাজরটা করতেছি। তো এভাবেই করতে হবে। তো এটা এখন করা হয়ে গেলেই আমি মিক্সড করব মেয়োনিক্সের সাথে। আশা করি আজকে রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতেই থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।